জানো তো বন্ধুরা, আমি ফুলতলা এসেছি ঠাকুর দেখতে। এখানে এসে দেখলাম পরী লাইটিং, তোমরাও দেখো আমিও দেখি। তারপরে দেখলাম হাটশিপের কিছু আজব লাইটিং, খুবই দারুণ লাগছে। তারপর বন্ধুরা দেখো, চারটে হাত নিয়ে কেমন ফুচকা দিকে তাকিয়ে আছে ভোলা মহেশ্বর। দারুণ না বন্ধুরা লাইটিংগুলো হাটশিপের, খুবই সুন্দর লাগছে। দেখি ভোলা মহেশ্বর ফুচকা খেতে থাকুক, আমি এগোতে থাকি পূজা মণ্ডপের দিকে। তারপরে দেখলাম আবার একটা শিব শম্ভু মাথায় ফোনা তুলে দাঁড়িয়ে আছে। ওরে বাবা রে, এটা কি আজব প্রাণী, রাক্ষস, আমাকে ধরে নেবে না তো? আমি বাবা পালাই, ছেলেটিকে ধরে নিয়েছে, আমি পালাই মণ্ডপে থেকে। কই বাবা রে, নয় তো বন্ধুরা আমাকে তুলে আচার মেরে দেবে কোন সময়। যা হোক, গুটিগুটি পায়ে এগিয়ে গেলাম, এখানে অর্ধেক প্যান্ডেল দেখা যাচ্ছে। চলো ভিতরে ঢুকি। আরে বাবা রে বন্ধুরা, কি একটা যেন ঘুরছি মনে হচ্ছে মণ্ডপের চূড়াতে। চলো সামনে এগিয়ে দেখি। এগুলো কি ময়ূর নাকি অন্য কিছু? যাই হোক চলো এগিয়ে দেখি। ও আচ্ছা, এবার বোঝা গেল, মণ্ডপের চূড়াতে মা দুর্গা ত্রিশূল নিয়ে হাতে ধরে আছে দর্শনার্থীদের দেখার জন্য। ইয়ে বন্ধুরা, এগুলো কি শিল্প আমি ঠিক বুঝতে পারছি না, তোমরা কমেন্ট করে বলো তো। অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে এগুলো কি। এখানে কে দাঁড়িয়ে আছে? গজরাজ। পাশে ওটা কি হাত দিয়ে আছে? এবার দেখি চলো বন্ধুরা ভিতরের দিকে ঢোকা যাক। আরে বাবা রে, প্রচন্ড বন্ধুরা অনেক খেলাধুলির পরে ফাইনালি আমি